মালদায় ক্রমাগত বাড়ছে চন্দ্রপুরা সাপের উপদ্রব, যার ফলে বিগত কয়েক বছরের মধ্যে চলতি বছরে এই প্রজাতির সাপের কামড়ে জখম এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে বলে মনে করছেন সর্পবিদরা। এই চন্দ্রপুরা বা রাসেলস ভাইপার সাপ যেখানে সেখানে উদ্ধার হচ্ছে। তবে শুধু এই প্রজাতির সাপই নয়, অনেক ক্ষেত্রে কিং কোবরা, যাকে কেউটে বা গোখরো বলা হয়, সেই সব প্রজাতির সাপও কখনো সখনো মালদার বিভিন্ন এলাকায় উদ্ধার করা হচ্ছে। পরিবেশবিদ এবং সর্পবিদেরা মনে করছেন সাপের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির কারণে মানুষ সচেতনতা অনেকটাই কাজে এসেছে। তবে শীতের মরশুমে চন্দ্রপুরা প্রজাতির সাপের উপদ্রব এখন মালদার অনেক এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকায় একসঙ্গে পরপর তিনটি গোখরো সাপ উদ্ধার হয়। একই সঙ্গে এদিন গাজল গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকার সরকারপাড়া এবং তিনটি গোখরো সাপ উদ্ধার করে সর্পবিদরা। মালদার বনদপ্তরের সাহায্য নিয়ে নিকটবর্তী ফরেস্টে ছেড়ে দেওয়ার কাজ করে থাকেন সর্পবিদেরা। কিন্তু ঘন ঘন এই চন্দ্রপুরা প্রজাতির সাপ উদ্ধারের ঘটনায় তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। মালদার সর্পবিশারদ নিতাই হালদার বলেন, গত কয়েক বছরের তুলনায় 2023 সালে চন্দ্রপুরা সাপের কামড়ে মৃত এবং আহতের সংখ্যা অনেকটাই বেড়েছে। এই প্রজাতির সাপ বছরে দুই একবার একসঙ্গে 40 থেকে 50টি করে ডিম দেয়। তা থেকে কমপক্ষে 80% বাচ্চা জন্ম নেয়। এই প্রজাতির সাপের বাচ্চা সহজেই মারা যায় না। অন্যান্য প্রজাতির সাপের ক্ষেত্রে যেমন প্রজননের সময় অনেক বাচ্চাই মারা যায়, কিন্তু চন্দ্রপুরার ক্ষেত্রে সেই পরিস্থিতি অনেকটা কম, যার ফলে বিভিন্ন বন জঙ্গলে চন্দ্রপুরা সাপের সংখ্যা এখন ক্রমাগত বেড়েছে। যদিও শীতের সময় সাপ খুবই কম দেখা যায়, কিন্তু চন্দ্রপুরার প্রজাতির সাপ শীতের সময় রৌদ্র বেশি পছন্দ করে, তাই যে কোনো গৃহস্থের বাড়ি মাঠে ঘাটে এই সাপ সহজেই চোখে পড়ে। সর্পবিশারদ নিতাই হালদার আরও বলেন, চন্দ্রপুরা প্রজাতির সাপের বিষ তুলনামূলক মারাত্মক। এই বিষে সাধারণত মানুষের শরীরে পচন এবং পরবর্তীতে মৃত্যুর মতো ঘটনা ঘটে থাকে। তবে সময় মতো প্রতিষেধক সরকারি হাসপাতাল থেকে নিতে পারলে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রজাতির সাপ অনেকটাই বেড়েছে। প্রায় প্রতিদিনই মালদার 2 থেকে 3টি এলাকায় এই প্রজাতির সাপ উদ্ধার হচ্ছে। মালদার গাজরের আরেক সর্পবিশারদ অভিজিৎ ভট্টাচার্য বলেন, বিগত 1 দশকের মধ্যে সাধারণ মানুষের সচেতনতায় সাপের বৃদ্ধি হয়েছে, এটা খুব ভালো বিষয়। তবে মালদায় মূলত এখন বেশি করে চন্দ্রপুরা এবং গোখরো প্রজাতির সাপ দেখা যাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্যের রক্ষার ক্ষেত্রে সাপের উপদ্রব অনেক জায়গায় বেড়ে যাওয়ার অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। বনদপ্তরের অনুমতি নিয়ে বিভিন্ন এলাকায় সাপ উদ্ধার করে সেটি নিকটবর্তী সরকারি ফরেস্টে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তবে দিনের পর দিন যেভাবে জঙ্গল কাটা পড়ছে এবং কংক্রিটের শহর তৈরি হচ্ছে, তাতেই নতুন আস্তানার খোঁজেই কখনো গৃহস্থের স্থির বাড়ি, কখনো আবার পাড়ার অলিগলিতে এই ধরনের বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। এক্ষেত্রে সকলকে সচেতন হওয়া প্রয়োজন। সাপগুলোকে উদ্ধার করা হয়েছে গাজল প্রপার থেকেই। দুদিনে আমরা 3টে স্পেকটিক্যাল কোবরা উদ্ধার করেছি। একটা করা হয়েছে গাজল হসপিটালের পেছনে একটা পাড়া আছে, সেই পাড়া থেকে ফোন করেছিল আমাদেরকে গত পরশুদিন। এবং সরকার পাড়া থেকে আমাদের একটা কল আসে রাত্রি 10টা সাড়ে 10টা নাগাজ। ফ্রিজের পেছন দিকে যে বক্স থাকে যেখানে জলটা জমা হয়, সেখানে একটা স্পেকটিক্যাল কোবরা ঢুকে গেছিলো, সেটাকেও আমরা উদ্ধার করি। এবং গাজল কালীদিঘির পাড়ে যে পাড়াটা আছে, সেই পাড়া থেকে আমরা একটা বড় মোটামুটি 4 থেকে সাড়ে 4 ফুট হবে একটা স্পেকটেকল কোবরা উদ্ধার করেছি। এবং প্রত্যেকটা ইনফরমেশন আমরা গাজল ফরেস্ট স্বাভাবিক কথা, অত বড় একটা স্পেকটেকল কোবরা বা সাইজ ম্যাটার করে না, সেখানে ম্যাটার করে বিষটা। তো যে কোনো মানে সাইজেরই সাপ হোক, বাড়ির লোক তো অবশ্যই আতঙ্কিত থাকবেই, ঠিক আছে। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি সেই যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়িতে পৌঁছে ভয়মুক্ত করার, প্রাণটাকেও বাঁচানোর এবং বাড়ির লোককে ভয়মুক্ত করার। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।